পরবর্তী বাতৰি পদ্মশ্রী সন্মান লৈ স্বভূমিত উপস্থিত বীরুবালা রাভা বর্জার বিমানবন্দরত বীরুবালা রাভাক উষ্ম আদরণি জনোৱা হয় রাভা দল সংগঠনে আদরণি জনালে পদ্মশ্রী বঁটাপ্রাপক গৰাকীক যেহেতু এই সন্মান দিল্লীত প্রদান করা হল দেশের রাষ্ট্রপতির হাতেরে এই সন্মান তেওঁ ললে আর অবশেষত পদ্মশ্রী সন্মান লৈ স্বভূমিত উপস্থিত হল বীরুবালা রাভা বর্ঝার বিমানবন্দরত বীরুবালা রাভাক উষ্ম আদরণি জনোৱা হয় রাভা দল সংগঠনে আদরণি জনালে পদ্মশ্রী বঁটা প্রাপক গৰাকীক ডাঙরিয়া আর রাষ্ট্রপতি এই মহাশয় সকলে আর গৃহমন্ত্রী এইগুলোতেই লোক আছে আর সিহতে মানে মোক মানে এটা পদ্মশ্রী বঁটাটো প্রদান করলে বা স্বীকৃতি দিলে আর লগতে আমার যা আপনাদের যে আজি ওলাই পড়ছে আমার সাংবাদিকবিলাকে নাগরিক সকলে আর লগতে আমার যে মিশন বীরবলার যে কাম করা শুভাকাঙ্ক্ষীবিলাক মই বহুত বহুত মোর আন্তরিক ফলের ধন্যবাদ জানাইছো। উপনির্বাচনত অপব্যয় হয়েছে রাজহুয়া পুঁজি কলিয়াবর কেন্দ্রীয় ছাত্র সন্থার শহীদ দিবস এই মন্তব্য আসর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ার আরম্ভণিরে ঋণর বোজারে বিজেপি সরকার চলি থাকা বলেও কটাক্ষ আসর সম্পাদকগী যিমানে উপনির্বাচন অনুষ্ঠিত হব সিমানেই বাড়ব করর বোজা বাড়ব ঋণর বোজাও ফলত উদং হব রাজভরাল মাধমার পড়ব রাইজর উপর কর্কাতল বোজাত কুঙা হব জনতা সেই উপনির্বাচন অনুষ্ঠিত করে অবাবত রাজহুয়া ধনের সরাফ নক সরকারক আহ্বান জানালে সদৌ ছাত্র সন্থার সম্পাদক শঙ্করজ্যোতি বরুয়ায় আসলতে উপনির্বাচনে রাজহুয়া পুঁজি রাজ সাহায্য এই আটাইবিল ধ্বংস করে আমি জানো যে এখন সরকার করকাতলরে চলে সেই করকাতল রাইজরপর যায় বিভিন্ন ব্যক্তিরপর যায় গতি এই করকাতলর দ্বারা উপনির্বাচন সমূহ অনুষ্ঠিত হয়ে আছে এই আটাইতো একটা আসলে দুঃখলগা খবর আপনাদের দেখব যে সরকারখানে আরম্ভণিরপর কেবল ঋণ লৈ পেলায় ঋণের বোঝা গ্রহণ করে পেলায় তখন সরকার চলাই আছে আর যেতাই ঋণ গ্রহণ করব সেই ঋণের বোঝা প্রত্যক্ষভাবে জনসাধারণের উপর করদাতা সকলের উপর পড়ে আর যিমানে উপনির্বাচন অনুষ্ঠিত হব সিমানে আমার করর বোঝা বাড়ি যাব ঋণের বোঝা বাড়ি যাব রাজ সাহায্যর রাজভরাল উদং হব গতি এই কাম কাজবিলাকর সকল আঁতরি থাকি লাগে মানে তাকে আহ্বান জানাইছো। চুক্তি সদৌ ছাত্র সন্থার একটা মূল বিষয়বস্তু গতি চুক্তির প্রতিটি দফা কার্যকরী করার কারণে আমি বিভিন্ন সময় আলোচনা করে আইসো আর এটা নতুনক সরকারে এখন কমিটি বনায় দিছে এখন উপসমিতি সেই উপসমিতিখানে আমি চুক্তির প্রতিটি দফা আর বিশেষক পাঁচ ছয় সাত আট ন আর দশ নম্বর এই দফাকিটার উপর আমি গুরুত্ব প্রদান করছো আর তিন মাসের ভিতর এখন প্রতিবেদন প্রস্তুত করবর কারণে আমি কাম কাজ আগবাইছো আমার প্রথম বৈঠক হয়ে গেছে আমি আশা রাখিছো যে চুক্তির প্রতিটি দফা কোনো আপোষ নোহাক ছাত্র সন্থার পূর্বর স্থিতি আমি বহাল থাকি। কংগ্রেস সামিল হব লাগে AIUDF ক্রমে দুর্বল হয়েছে মৌলানা বদরুদ্দিন আজমল নেতৃত্বাধীন AIUDF এটা নিজের বলত দল চলার শক্তি নোহা হয়েছে AIUDFর এই মন্তব্য কংগ্রেস নেতা ওয়াজিদ আলী চৌধুরীর পাঁচ সমষ্টির উপনির্বাচনত কংগ্রেস আর AIUDFএ মুখ ঠেকেচা খার পিছত ওয়াজিদ আলী চৌধুরীর এই মন্তব্যই বহন করেছে বিশেষ তাৎপর্য ওয়াজিদ আলীর এই মন্তব্যর আঁরর রহস্য উন্মোচন করব আমার সাংবাদিক বিজুয়ে বিজু কুমার ডেকায় এক প্রতিবেদনও আগবাব